অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের তরফে তাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় 2012 সালে। মমতা জানিয়েছেন, বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 61 বছর। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন ইত্যাদি। তিনি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তাপস পাল 2014 সালে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে তাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। এছাড়া তিনি ফিল্মফেয়ার ও কলাকার পুরস্কার পান। তার প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত তাপস পালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। উত্তম উত্তর টলিউডে নক্ষত্র পতন। 61 বছরের প্রয়াত সাহেব তরুণ মজুমদার দাদার কীর্তি দিয়ে যাত্রা শুরু। মাধুরীর হাত ধরে ছাপ বলি সিনেমাতেও। কৃষ্ণনগর থেকে তৃণমূলের সাংসদ তাপস প্রয়াণের শোকের ছায়া শিল্প মহল থেকে রাজনৈতিক দুনিয়াতেও। কি বলবো বলুন তো, কি বলার আছে? আমরা এক সময় কত ছবি করি। আজকে এই মানে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবো বলুন তো, আমার কোন ভাষা আছে বলার, কি বলবো? আমি খুব বেশি অভিনয় তাপসদার সাথে করিনি, বেশি অভিনয় তাপসদার সাথে যতটুকু তাপসদার সাথে কাজ করেছি, এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন যে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে তাপসদার সঙ্গে খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে। আর তাপসদার ওই ভুবন ভোলানো হাসিটা মনে হয় বাঙালি জীবনে যতদিন বাংলা সিনেমার ইতিহাস থাকবে। খুব দুঃখের ব্যাপার, আনফরচুনেট ব্যাপার, আর কিছু বলার নেই। প্রয়াত তাপস পাল বান্দ্রার বেসরকারি হাসপাতালে জীবনাবসান। অভিনেতার দীর্ঘদিন স্নায়ু রোগে আক্রান্ত। 1 ফেব্রুয়ারি মুম্বাই থেকে আমেরিকার উড়ানে অসুস্থ। ডাক্তারদের চেষ্টা ব্যর্থ করে হৃদরোগে মৃত্যু। উত্তম পরবর্তী টলিউডে নক্ষত্র পতন। 61 বছরের প্রয়াত সাহেব দাদার কীর্তি দিয়ে যাত্রা শুরু। বলি সিনেমাতে মাধুরীর প্রথম নায়ক। কৃষ্ণনগর থেকে তৃণমূলের সাংসদ তাপস প্রয়াণের শোক সব মহলে বার্তা মুখ্যমন্ত্রীর। দিনের সবচেয়ে বড় খবর চুলচেরা বিশ্লেষণ শোরগোল। নিউজরুমে জমজমাট তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে শানিত যুক্তি। বিকেলে প্রাইম টাইমের উত্তাপ। দেখুন সরগরম 5টা সোম থেকে শুক্র। স্টুডিওয় নয়, রাজনীতির গনগনে আঁচ এবার রাস্তায় সমস্যা। আপনার জবাব নেতাদের, বিতর্কে অংশ নিন, উত্তর দিন সহজ প্রশ্নের, জিততে পারেন গোল্ড কয়েন। আজ ঢাকুরিয়া স্টেট ব্যাংকের কাছে দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়। পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আজব দাদাগিরি। কৃষি ঋণ শুধতে পারেননি বাবা, মেয়ের রূপশ্রীর টাকা আটকালো জামালপুরের শাখা। বিডিওকে নালিশ সদ্য বিবাহিতার, প্রশাসনিক চাপে টাকা ফেরতের প্রতিশ্রুতি। কেশপুর কলেজে বেনজির প্রতারণা, টাকা দিয়ে অ্যাডমিশন, দিনের পর দিন ক্লাস, ফার্স্ট সেমিস্টারে মাথায় হাত 62 পড়ুয়ার, ভর্তি অবৈধ ঘোষণা কলেজের, শিক্ষামন্ত্রীকে নালিশের তোড়জোড়, অভিযুক্ত টিএমসিপি। শুরু মাধ্যমিক পরীক্ষার্থী কমল প্রায় 33,000, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর পরিষদ, 42টি ব্লকে 2 ঘন্টা বন্ধ ইন্টারনেট, যানজট মোকাবিলায় পথে বাড়তি পুলিশ। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা ছককে চ্যালেঞ্জ। বিশ্বাস ফিরুক খবরে যা আপনাকে ভাবাবেই ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। 7 সকালে শিগুড়ি ওঠা দৃশ্য হলদিয়ার দুর্গা চকে। হুগলি নদীর তীরে জ্বলছে জোড়া দেহ, হাড় হিম স্থানীয়দের, খুন করে নির্জন জায়গায় দেহ লোপাটের ছক, অনুমান পুলিশের।